অসম সরকারের ডাইরেক্ট রিক্রুইটমেন্ট এডিআরই বলে কোয়া হয়। এডিআরই ডাইরেক্ট রিক্রুইটমেন্টর 30 অক্টোবর এক নোটিফিকেশন এক এডভার্টাইজমেন্ট প্রকাশ পাইছিল 30 অক্টোবর, আর আজি আহি পালে গো 10 জুলাই, প্রায় 9 মাস কাল উকলি গেল। তো 9 মাস কাল উকলি গেল যিজন মুখ্যমন্ত্রী নিজকে ডাইরেক্ট বলে কোব বিচারে, যিজন মুখ্যমন্ত্রী নিজকে সকল মুখ্যমন্ত্রী বলে কোব বিচারে, সেইজন মুখ্যমন্ত্রী 30 অক্টোবর প্রায় 7,650 পদর আসলে এডভার্টাইজমেন্ট করেছিল, এটিালেকে তার পরীক্ষা অনুষ্ঠিত করবলে সক্ষম নহল। আর তার বিপরীতে আমি দেখি যা পরহি হিমন্ত বিশ্ব শর্মা যময়ত 80 কোটিরও অধিক ব্যক্তি বানপানীর পদ বগায় নিজের প্রাণ আহুতি দিবলগা হয়েছে, যময়ত কেন্দ্রীয় গৃহমন্ত্রী কেবল বানপানী সদৃশ পরিস্থিতির উদ্ভব হওয়া বলে কয়, সেইখানে সময়ত হিমন্ত বিশ্ব শর্মায় লাজ নোহোৱাকৈ ভিডিও বার্তা প্রেরণ করেছে। এতিয়া তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষা সমূহ যুব নিবনুয়া যুবক যুবতী আছে, যখন চাকরি প্রত্যাশী আছে, তিনটা পর্যায়ের মাধ্যমে যাব। আমি সকলে জানো যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 2019 নিয়ম করেছে যে তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির কোনো ধরনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত নহয়, আর সেই অনুসরি সরকার যগত যুব পরীক্ষা অনুষ্ঠিত করেছিল সেই সময় তেনেকৈ আসলে নিযুক্তি হয়েছিল। কিন্তু এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যে 1 লাখ চাকরি যে পূরণের যে প্রতিশ্রুতি প্রদান করেছে সেই পিছরে কথা, এটা যে 7,600 পোস্ট আসলে পূরণ করবলে গিয়ে আছে, সেয়া এটা অধিক লেহেমিয়া করবলে গিয়ে 2025 চনের শেষের ফলে নিযুক্তি প্রদান করবলে গিয়ে 2026 চনের নির্বাচনী বৈঠকে পার করব বলে ভাবিছে। এই যে এডভার্টাইজমেন্ট এডভার্টাইজমেন্ট দেখাব বিচার, ইয়ার যে 6 নং দফা আছে 6 নং দফা স্পষ্টভাবে উল্লেখ আছে যে কেবল কম্পিউটার স্টেনোগ্রাফার আর ড্রাইভিং স্কিলহে কেবল আসলে তার পরীক্ষা লওয়া হব, আর বাকি যুব পদ থাকিব সেই পদ সমূহ কেবল একটা লিখিত পরীক্ষা আর কেবল পপুত্র যে পরীক্ষণ আছে পপুত্র পরীক্ষণের প্রণালী দ্বারা ইয়াত নিযুক্তি প্রদান করা হব। কিন্তু এটা কব বিচারিছে যে তিনটা পর্যায়ত যুব পরীক্ষা দি আছে দুটা পর্যায়ত পরীক্ষা দিব লাগিব, আর তারপর পুনের মৌখিক পরীক্ষা দিব লাগবে। গতিকে ইয়ার ফলত যুব চাকরি প্রত্যাশী আছে, যুব নিবনুয়া আছে, এটা মানসিকভাবে ভাঙি পড়েছে। গতি আমার স্পষ্ট কথা ধরনের ব্যবস্থা গ্রহণ করবো বিচারিছে, যে আসলে নভেম্বর 9 পরীক্ষা হওয়ার কথা আছে, পরীক্ষা হওয়ার দুমাহ আগত ঘোষণা করলে নহব, পূর্বতে যে ধরনের এডভার্টাইজমেন্টত প্রকাশ পাইছিলে, পূর্বতে যে ধরনের নিযুক্তি দিয়া হয়েছে তেনেকৈ পুনৰ নিযুক্তি দিব লাগিব, এ আমার স্পষ্ট কথা, অন্যথা আমি রাজপথ আন্দোলন করবলে বাধ্য হম। গতিকে এইখানে আছে আমার আজ সংবাদমেলের মূল কথা। গতি আমার স্পষ্ট দাবি যে অনাগত সময়ত যুব চাকরি আছে, চাকরি সমূহ কেবল লক্ষ্য হব লাগিব, তাত কোনো ধরনের বহিরাগত প্রার্থী আহিব নোৱাৰিব, এটা স্পষ্ট কথা। দ্বিতীয় কথাটি হল যে ধরনের 2023 চনের 30 অক্টোবর এডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল সেই ধরনের যে আহিবলগিয়া যে পরীক্ষা যে 6,000 সরি 7,600 নিযুক্তি হব সেই এডভার্টাইজমেন্টে হব লাগিব।